পেটে সবসময় গ্যাস থাকে, পেট ফেটে থাকে, কখনো আমাশা থাকে, কখনো আইবিএস থাকে, কখনো স্টমাকে অ্যালার্জি দেখা দেয়। এর একমাত্র কারণ সকালবেলার প্রথম খাবারটা। দয়া করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে পেটের গ্যাস দূর করার উপায় এবং পেটের যত সমস্যা দূর করার উপায়। প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হইব, ঘুম থেকে উঠে আপনাকে একটু ব্রেকফাস্টের মতো করে নিতে হবে। সেটা হলো এরকম যে আপনি এক গ্লাস বেলের শরবত বা তরমুজের শরবত বা ফুটের শরবত বা পেঁপের শরবত বা আমের শরবত, যে কোনো একটা শরবত আপনার যদি ডায়াবেটিস থাকে প্রেশার থাকে ওই ওখানে মিলাইয়ে নেবেন। আপনি করলা শরবত এক গ্লাস শরবত আপনাকে খাবেন। আর যাদের মাসিক ক্লিয়ার হচ্ছে না, তাদের পেটে কৃমি আছে, যে বাচ্চাদের পেটে কৃমি আছে, এটার মহা ঔষধ হইল আপনার আনারসের রস। আনারসটাকে শরবত করে এক গ্লাস শরবত আপনি খেয়ে নেবেন। যাদের পেটের সমস্যা আছে, গ্যাস আছে, কৃমি আছে, গুঁড়া কৃমি আছে, গুঁড়া কৃমিকে সমস্যা করে কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য। আর যদি আপনি তা না পারেন, পালং শাকের এক গ্লাস শরবত আপনি খাবেন। প্রথম খাবারটা আপনার হবে লিকুইড এবং শরবত। এরপরে আপনি ঘুরে আসলেন, এক ঘন্টা আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করলেন, ব্যায়াম করলেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন, যত রকম ইয়ে আছে, এক ঘন্টা আপনাকে ব্যায়াম করতে হবে। এতক্ষণে ছটা বা সাতটা বেজে গেছে। এখন আপনাকে যাদের শুধু গ্যাস আছে তাদের জন্য বলতেছি, যাদের ডায়াবেটিস প্রেশার আছে তাদের জন্য বলতেছি, এবার আপনার কিন্তু মা খেতে হবে একটু স্যুপ। স্যুপ মানে বেশ কিছু তরি তরকারি একসাথে মিলে ভালো করে একটু লবণ দিয়ে জাল দিয়ে আপনাকে, কোনো তেল দিতে পারবেন না, পানি আর যত তরি তরকারি আপনি দিতে পারেন, আপনার ঘরে যত ধরনের তরকারি আছে মিলিয়ে ওইটাকে জাল দিয়ে ওইটার রসটা আপনি খেয়ে নিলেন।